নমস্কার। কালকের মানে 18 অক্টোবর বাজার কেমন থাকবে, নিফটি ব্যাংক নিফটি লেভেল জানবো, কিছু স্টক যেগুলো কালকে একটু বেশি মুভমেন্ট করতে পারে সেগুলো নিয়ে আলোচনা থাকবে, টাটা ইলেক্সি নিয়ে কথা থাকবে, তার সাথে সাথে আজকে আমার অপশন ট্রেডিংয়ে কী হলো সেটাও আমি বলবো, ট্রেডিং চ্যালেঞ্জের যে তা আমি একটা একটা ভিডিওতেই আমি এই দুটো জিনিসই কভার করব, কালকের মার্কেটের আপডেট আর আজকে আমার ট্রেডিংয়ের আপডেট। ঠিক আছে, আচ্ছা যেটা মেন আপনাকে দেখাতে চাই, যেটা আমার মানে সত্যি পার্সোনালি এত খারাপ লাগে, এই ইউকেদের মাথাটা মানে পুরোপুরি গেছে। এখন এই যে প্রাইম মিনিস্টার যে লিজ ট্রুস হয়েছেন, তার আবার রিজাইনের প্রশ্ন উঠে গেছে, কারণ সে বাজেট মানে ভালো হয়নি, খারাপ তার পলিসিগুলো চলছে, তার জন্য তার উপর প্রেশার চলে এসছে রিজাইনের। কী সব হচ্ছে, মানে ইউকেরে তো ধরুন আমাদের উপর স্বাধীন এই করেছে শুধু ডিভাইড অ্যান্ড রুল প্রয়োগ করে, সেসবগুলো তো করেছে নিজে, মানে এই বিশ্বের অর্থনীতিতে যে চলছে সব থেকে বেশি বাজে যদি আমি কোনো দিন দেখি তাহলে ইউকেদের পলিসি দেখছি। হঠাৎ করে আপনি জানেন যে ফিনান্স মিনিস্টারকে মানে অর্থমন্ত্রীকে তারা কিছুদিন আগে রিজাইন করতে বাধ্য করেছিলেন। আচ্ছা আবার এইদিকে দেখুন কি করেছে, এইদিকে তাদের নতুন যে মিনিস্টার এলেন তিনি আগের যে ট্যাক্স কাটগুলো ছিল সেগুলোকে সব বরখাস্ত করে দিল। তাহলে ট্যাক্স কাট করবেনই কেন, দু তিন মাস আগে ট্যাক্স কাট আবার সেটাকে উইথড্র করা, কিছুদিন আগে বন্ড পারচেজ প্রোগ্রাম করলো শুরু করলো আবার সেটা বন্ধ করে দিল। ঠিক আছে, আবার বাজেট এইগুলো করছে, মানে এদের পলিসির কোনো ঠিক নেই, কোনো ঠিক নেই। এরা বন্ড মার্কেটকে নষ্ট করছে, এরা পুরো মানে জিনিসটাকে খারাপ করছে। ঠিক আছে, মানে আগে আমরা ভাবতাম যে ইউকে মানে আচ্ছা ব্রেনি লোকরা থাকে, এই থাকে, একদম কিচ্ছু না এসব, মানে উইথ রেসপেক্ট টু দেম, মানে পলিটিক্যাল পার্টিটা যেটা চালাচ্ছে বা পলিটিক্স যেটা চলছে সেটা একদমই বাজে চলছে। তার জন্যই কিন্তু আপনি দেখবেন যে ইউকের মার্কেট খারাপ, এবং যদি প্রবলেম ইউরোপের কোথাও থেকে এসে থাকে বেশি আসবে ইউকের থেকে। এত দ্বিধাগ্রস্ত পলিসি যিনি প্রাইম মিনিস্টার হয়েছেন, মানে জানেন একজন ভারতীয় যে ভারতীয় বংশোদ্ভূত একজন প্রাইম মিনিস্টারের দৌড়েছিলেন, তিনি তাকে তো বাদ দেওয়া হলো, বাদ দিয়ে ইনি হয়েছেন, ইনি হওয়ার পর থেকে তো আরও ইনি কনফিউজড। এরকম জিনিসগুলো কেন হচ্ছে আই রিয়েলি মানে ডোন্ট নো। মানে একটা তো স্টেবিলিটি দেওয়ার চেষ্টা করবে, যেখানে একটা সারা পৃথিবী একটা যখন একটা খারাপ দিকে চলছে তখন কিন্তু একটা মানে ঠিকঠাক পলিসি, ঠিকঠাক স্টেবল গভর্নমেন্ট, একটা স্টেবল একটা শক্ত রাজনীতিবিদের কিন্তু দরকার, সেটা কিন্তু ইউকেরা দেখাতে পারছে না। যাই হোক, ডাওজন্স তাদের দেশ তারা চালাবে। ডাওজন্স দেখুন, ডাওজন্স 400 পয়েন্টের উপরে, কিছুক্ষণ আগে আমি দেখছিলাম 500-600 পয়েন্টের উপরে ছিল, 500 পয়েন্টের উপরে ছিল, তার থেকে আবার কমছে। ওই যে বললাম মানে অর্থনৈতিক জিনিসগুলো ঠিক না থাকলে তো হবে না। তো এবার ডাওজন্স যদি আজকে এই সময় বন্ধ হয় তাহলে তো ঠিক আছে, কিন্তু ডাওজন্সের তো কোনো ভরসা নেই। মানে এখন দেখছেন 400 পয়েন্ট প্লাস, আবার বন্ধ হতে হতে 200 পয়েন্ট মাইনাসেও বন্ধ হতে পারে, এর কোনো ভরসা নেই। কিন্তু যদি এখন গ্রিনে যদি বন্ধ হয়, ন্যাসডাক যেমন প্রায় 2.5%-এর উপরে গেইনে আছে, S&P 500-ও 2%-এর উপরে গেইনে আছে, এরকম যদি থাকে বন্ধ হয় তাহলে কিন্তু কালকে বাজারে আমাদের ভারতের বাজারে কিন্তু সেই কন্টিনিউয়েশন, আজকে যেটা স্ট্রং বাজার বন্ধ দিয়েছে, ভারত স্ট্রং আছে, সেই স্ট্রংয়ের কিন্তু একটা প্রতিফলন দেখা যাবে। তো চট করে জেনে নেব যে কালকে কি হতে পারে। তার আগে টাটা ইলেক্সি নিয়ে একটু আমরা কথা বলে নেব, কারণ টাটা ইলেক্সি যেটা আছে আর সেটা নিয়ে আমার লাইভেও অনেকে প্রশ্ন করেছিলেন। আমি তখন একটা কথা বলেছিলাম, মনে করে দেখুন লাইভ ওই ভিডিওটায় রোববারে যে লাইভ হয়েছিল একটু দেখুন, যখন আমি অ্যান্সার দিয়েছিলাম টাটা ইলেক্সি নিয়ে, আমি কি বলেছিলাম, টাটা ইলেক্সি কোম্পানি ভালো কিন্তু রেজাল্টটা দেখে নেবেন। আর যথারীতি রেজাল্ট এসছে, রেজাল্ট মনঃপূত হয়নি মার্কেটের, তাই জন্য কিন্তু অনেকটা আজকে 8-9%-এর মতো মাইনাসে গেছে। ঠিক আছে, এবার অনেকে বলবেন যে আচ্ছা এবার তো অনেক কমে গেছে, আমার এটা কি কেনা যায়, একদমই নয়। যদি আপনার আগে থেকে কেনা থাকতে পারে কিনতে ধরে রাখুন, কিন্তু তাছাড়া নয়। আমি উইকলি চার্টে আসবো, কেন নয় বলছিলাম, যেমন উইপ্রো কি খারাপ করছে, একদমই খারাপ করছে না, আমি কালকে বললাম, কিন্তু তাও পোর্টফোলিও সবার লাল। কেন, কারণ 170 টাকার স্টক 2020 সালে কোভিডে 170 টাকা ছিল, সেটা গেছে 750 টাকা, 730 টাকায় চলে গেছিল দেড় বছর দু বছরের মধ্যে। তাহলে এত গুণ রিটার্ন চলে এসেছে, তারপর তো সে থামবেই, এইটা দেখুন, এ তো তার থেকেও বেশি। এ কোভিড ফোভিডের সময় ছিল 697, মানে 700 টাকায়,
আর এখন সেটা করেছে 7,500, মানে 10 গুণ বেড়ে গেছে। এর যখন হাই কিছুদিন আগেও ছিল 9,500 এরকম লেভেলে, মানে 10-12-14 গুণ বেড়ে গেছে। 1.5-2 বছরে 12-14 গুণ বাড়ার মতো কি হয়, যতই ভালো কোম্পানি হোক? হ্যাঁ, আমি জানি সে একটু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে কাজ করে, সে একটু ভালো ভালো কাজ করে, এর অন্য ধরনের আইটি সেক্টরে কাজ করে যেগুলো ভালো, ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু তার জন্য তো দামটা প্রাইস টিন 12-14 গুণ 1.5 বছরে হয়েছে। এখন লাফিয়ে পড়ে তো নেওয়ার দরকার নেই, আরও কমুক, এখন আমি এইদিকে তাকাবোই না। বোঝা গেল ব্যাপারটা, খুবই ওভার ভ্যালুড, ঠিক আছে, ওভার ভ্যালুড, 8% পড়েছে, নজরে রাখুন। তাও আমি পার্সোনালি কিনবো না, ঠিক আছে। কিছু স্টকে আসার আগে আমি আগে নিফটি ফিফটি নিয়ে বা ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করব, তারপর আমি কিছু স্টকে চলে যাব। ডেইলি চার্টে যে আমি বলছি, দেখুন ডেইলি চার্টে এই যে ব্রেকআউট আর ব্রেকডাউন লেভেলটা যে আমরা ডিসকাস করেছিলাম আপনাদের সাথে, সেই লেভেলটা দেখুন, এই যে আমি বক্সটা আবার রেখে দিই, সে এই যে 325-350 এই জোনটা উপরের দিকের জোন ছিল, আর নিচে 16,950 থেকে 16,900 এই জোনটা ছিল, তাই তো? সেই লেভেলটার কিন্তু একদম উপরে গিয়ে বন্ধ হয়েছে, ব্রেকআউটটা হয়নি। ব্যাঙ্ক নিফটিটা দেখলে কিন্তু ব্রেকআউটটা বুঝবেন, তবে কালকে যদি, ওই যে বললাম, ডাউজন্স যদি ওইভাবেই বন্ধ হয় তাহলে একটা কনফার্ম ব্রেকআউট কিন্তু উপরের দিকে যাবে। তবে আজকের ক্লোজিংটা ভালো হয়েছে, যেহেতু 17,300 উপরে বন্ধ দিয়েছে, ঠিক আছে, এটা একটা সাইকোলজিক্যালি জিত আমি বলে মনে করব বুলসদের ক্ষেত্রে, সুতরাং সেটা একটা লক্ষ্য রাখার বিষয় আছে, ঠিক আছে। তো কালকে যদি ওপেন হয়, মোটামুটি ধরুন একটু উপরের দিকে ওপেন হলো, যদি 17,300টা আমাদের স্টপ লস থাকবে, 17,300কে যদিও মানে মান্য করে চলে, তার নিচে যদি না থাকে, প্রাইস অ্যাকশন করে যদি উপরের দিকে যায়, তাহলে বাই অন ডিপস করে আমরা কিন্তু একটা উপরের দিকে দেখতে পারি, ঠিক আছে। ডিপেন্ড করছে অবভিয়াসলি তখন ডাও জোন্সের ফিউচার, এশিয়ান মার্কেট কেমন চলছে, কিন্তু তাও 17,300 তখন আমাদের হয়ে যাবে, যদি গ্যাপ আপে ওপেন হয় 17,300 তখন হয়ে যাবে আমাদের আজকের ক্লোজিংটা, 17,300 হয়ে যাবে আমাদের একটা স্টপ লস বা সাপোর্টের জায়গা। নিচের দিকটা নিয়ে আমি বলছি না, কারণ 16,900টা অনেকটাই দূরে, 16,900 ভাঙলেই নিচের দিকের মুভ শুরু হবে, সেটা অনেকটা দূরে, আর এখন সেটা আপনি ভাবতে নাও পারেন, কারণ মার্কেট আজকে স্ট্রংলি বন্ধ হয়েছে। এবার যে আসল ব্রেকআউটটা বোঝা যাবে সেটা এখানে, ব্যাঙ্ক নিফটি এবং কিছু স্টক বলার পর আমি আজকে আমার ট্রেড নিয়ে বলবো, যেটা ট্রেড করেছি, অর্ডার বুক আর পজিশন সাইজ নিয়ে কোথায় কী করেছি বলবো, একটু ধৈর্য রাখুন। দেখুন ব্যাঙ্ক নিফটিতে এই যে কনসলিডেশন জোনটা ছিল, এখানে যে নাচানাচি করছিল 5-6 দিন ধরে, তার কিন্তু আজকে সলিড ব্রেকআউট হচ্ছে, একদম কনফার্ম ব্রেকআউট দিয়ে কিন্তু একদম দিনের হাই পয়েন্টে গিয়ে বন্ধ হয়েছে, ঠিক আছে। এই ক্লোজিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবার এটার যদি ফলো আপ কালকে হয় তাহলে অবশ্যই একটা ভালো দিক, সেক্ষেত্রে আমাদের জন্য এখন কিন্তু নতুন একটা স্টপ লস হয়ে গেছে বা নতুন একটা সাপোর্ট জোন হয়ে গেছে, সেটা হচ্ছে 39,500, এই লেভেলটা নোট করে রাখুন। যেমন নিফটিতে 17,300 আমি বলেছিলাম গ্যাপ আপ ওপেন হওয়ার পর, এখন বলছি ব্যাঙ্ক নিফটিতে কিন্তু 39,500, হ্যাঁ একটু দূরে, 39,900তে বন্ধ হয়েছে, কিন্তু 40,500টা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন। অবভিয়াসলি কালকে যদি গ্যাপ আপ ওপেন হয়, আজকের যে ক্লোজিংটা হয়েছে সেটা একটা ফার্স্ট সাপোর্ট হবে, 39,900-39,800 এই কাছাকাছি, কিন্তু 39,500টা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন হিসাবে এবার কাজ করবে, ঠিক আছে, যেহেতু উপরের দিকে বন্ধ হয়েছে। এইবার আপনারা কি দেখছেন, এই এই মানে ব্যাঙ্ক নিফটি নিয়ে বললাম, ব্যাঙ্ক নিফটির এটা চালিয়ে দিলাম, মানে আপনাদেরকে লেভেলগুলো চিনিয়ে দিলাম, আজকে যেহেতু উপরে বন্ধ হয়েছে, কালকে যদি এইসব দিকে খোলে, এইসব দিকে যদি খোলে প্রাইস অ্যাকশন করে উপরে যায়, তাহলে আজকের দিনের এইসব জায়গায় স্টপ লস রেখে কিন্তু আমরা পজিশন নিতে পারি। যদি খুব গ্যাপ আপে হয় তাহলে একটু ওয়েট করবেন, একটু রিট্রেসমেন্টে কেনার কথা ভাবতে হতে পারে, খুব গ্যাপ আপে গ্যাপটাকে তাড়া করা অতটা নয়, একটু যখন নিচে সুযোগ দেবে তখন নেওয়া যেতে পারে। স্টপ লসের যে আমি ফিগারগুলো বললাম, যে লেভেলগুলো বললাম, সেগুলো কিন্তু একটু মনে রাখবেন, ঠিক আছে। তবে স্টক স্পেসিফিক অ্যাকশন কিন্তু ভরপুর আছে, তার মধ্যে ব্যাঙ্কিং সেক্টর থ্যাঙ্কস টু HDFC ব্যাংকের ভালো রেজাল্ট, নিজে বাড়েনি কিন্তু অন্যকে বাড়তে সুযোগ করে দিয়েছে, তার জন্যে আজকে যখন সকালে আমার সাথে আপনাকে আমি চিনিয়ে দিয়েছিলাম, PSU ব্যাঙ্ক র্যালি করছে, PSU ব্যাংকের কিন্তু আমি 9:50 বলেছিলাম PSU ব্যাঙ্কে লুকস গুড, 9:50 মানে এই ক্যান্ডেলের সময় প্রায়, ঠিক আছে। দেখুন 200 মুভিং অ্যাভারেজের উপরেও চলছিল তখন বলেছিলাম, তারপর থেকে একটা সুন্দর র্যালি কিন্তু ও করে দিনের হাই পয়েন্টে গিয়েও বন্ধ হয়েছে, সুতরাং এটা একটা ভালো দিক লক্ষ্য করা গেছে। কালকে কি এর থাকবে? হ্যাঁ থাকতে পারে, তার জন্য স্টক স্পেসিফিক আমরা একটু যাবো,
স্টক স্পেসিফিকে আমি বলছি নজর রাখবেন, আজকে তো অনেক অলরেডি বেড়েছে, একটু ডিপস ফিপস যখন পাবেন তখন দেখা যেতে পারে। আর প্লাস রেজাল্ট পর্যন্ত এসবিআই দেখুন, যে আমি স্টকগুলো এবার চিনিয়ে দিচ্ছি, এসবিআই দেখুন দিনের হাই পর্যায়ে গিয়ে বন্ধ হয়েছে, যদি এসবিআই এর রেজাল্ট পর্যন্ত, এবার রেজাল্ট কি মানি কন্ট্রোলে যাবেন খুঁজে নিতে পারবেন বা ইন্টারনেটে চলে আসবে, চিন্তা করবেন না, রেজাল্ট বা আমিও আপনাকে পরে আপডেট করে দেবো। এসবিআই এর যখন রেজাল্ট ফেজাল্ট থাকবে, রেজাল্ট পর্যন্ত কিন্তু একটা এই ভালো মুড, কিন্তু যদি না বাইরের বাজার থেকে কোনো খারাপ আসে তাহলে কিন্তু একটা ভালো মুড বজায় থাকতে পারে, কারণ আজকে কিন্তু একটা ভালো দিনের হাইতে বন্ধ হয়েছে, আর ডেইলি চার্টেও একটা ব্রেকআউটের মতো ও কিন্তু দিয়েছে, ঠিক আছে। এসবিআই তেমনই, আইসিআইসিআই ব্যাঙ্ক এই, এবং আইসিআইসিআই ব্যাঙ্ক, তারপর আইডিএফসি ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, এইগুলোকে কিন্তু আমি উইকলি আমার রোববার কালকের ভিডিওতে আমি চিনিয়ে দিয়েছিলাম। সুতরাং যে যারা অলরেডি পজিশন নিয়ে রেখেছেন, যদি কেউ নিয়ে রাখেন, অবভিয়াসলি ডিসক্লেমার, এই ভিডিওতে যা বলা হচ্ছে শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য, আপনারা নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়েই কাজ করবেন। যদি কেউ পজিশন নিয়ে থাকেন তাহলে কিন্তু পজিশন হোল্ড করতে পারেন আজকের দিনের লোতে বা আজকের দিনের মাঝামাঝিতে একটা স্টপ লস রেখে, বা কেনা দামে আপনার স্টপ লস রেখে কিন্তু এটা ক্যারি করতে পারেন। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক বা এখানে যদি আপনার আইসিআইসিআই ব্যাঙ্ক যদি থাকে, ব্যাঙ্কগুলো নিয়ে আমি কিন্তু বলেছিলাম, বা অ্যাক্সিস ব্যাঙ্ক, তিনটেই কিন্তু ভালো বন্ধ দিয়েছে। তাই জন্য উইকলি ভিডিও যেটা আমি করি, যে নেক্সট উইকের জন্য কিছু স্টক চুজ করে দেওয়া, ওই ভিডিওগুলোকে কিন্তু দেখতে হবে, চান্স কিন্তু যখন তখন আসতে পারে। যাই হোক, এই তিনটে স্টক চেনানো থাকলো। আর অ্যাজ আ ডিসক্লেমার, কানাডা ব্যাঙ্কে তো আমার পজিশন আছেই, সুতরাং ওটা নিয়ে আমি প্রচুর আমার এই ভিডিওতে বলেছি, সুইং ট্রেডিং এর আর বলবো না। এবার আমি আজকের পজিশনে চলে যাই, আজকে আমার কি হয়েছে। তার আগে ভিডিওকে যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর আমার যে মেন্টারিং ক্লাস, সেটা 23 তারিখ থেকে শুরু হচ্ছে, আর বেশি দিন সময় নেই, সুতরাং যদি রেজিস্ট্রেশন করতে চান প্লিজ করে নেবেন। টেলিগ্রাম গ্রুপের ডিটেলস দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলের লিংক আমার এই কমেন্টের ফার্স্ট কমেন্টে আমি পিন করে দেবো, ঠিক আছে। চলুন এবার অর্ডার বুকটা দেখুন, দেখুন 9:32, 9:32 সময় কিন্তু আমি এই করেছিলাম, 9:32 আমি ফার্স্ট পজিশনটা নিয়েছিলাম, মানে একদম লোতে। এটা কিন্তু টেলিগ্রামেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, 17,080 থেকে 17,100টা একটা সাপোর্ট জোন আমি টেলিগ্রামে করেছিলাম। টেলিগ্রামটা এখন ওপেন করে মিলিয়ে নিন, আমি বলেছিলাম তো যে 17,080 দেখুন সেকেন্ড ক্যান্ডেলে 9:32 মানে এইসব জায়গায় নিয়েছিলাম, ঠিক তখনই কিন্তু 17,100টাই টাচ করেছিল, প্রায় আজকে নিচের লোতেই আমি নিয়েছিলাম, এন্ট্রি নিয়েছিলাম সাপোর্ট জোনে। এই যে পিভট জোনে এখানে সাপোর্ট আছে, তারপর থেকে কেউ যদি অ্যাডজাস্ট নিয়ে বসে থাকে তাহলেও কিন্তু 200 পয়েন্টের র্যালি পাওয়া গেছে, ঠিক আছে। এইটাই বলেছিলাম, আমি মাঝখানে বেরিয়ে গেছিলাম অবভিয়াসলি, কারণ আমাকে ওইদিকেও কনসেন্ট্রেট করতে হচ্ছিল, আবার যখন এখানে কনসলিডেট মানে সুইং ট্রেডিংয়ের দিকেও কনসেন্ট্রেট করতে হচ্ছিল, এইখানে যখন কনসলিডেট করে তখন এইখানে, তারপর যখন একটা ব্রেকআউট আসে এই 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 গ্রিন ক্যান্ডেলে, তখন কিন্তু এই স্ক্রিনশটটাও আমি আপনার টেলিগ্রামে পোস্ট করি, দেখে নেবেন। তারপরেও কিন্তু ভালো উপরের দিকে 60 থেকে 70 পয়েন্ট নিফটিতে র্যালি পাওয়া যায়, সুতরাং দুটো জায়গাতেই আপনাদের কিন্তু জিনিসগুলো চিনিয়ে দেওয়া হয়েছিল যখন 250 হোল্ড করছিল। যদি রেজিস্ট্যান্স থেকে নিচে ঘুরে আসতো, 200-225 রেজিস্ট্যান্স ছিল, যদি তার থেকে নিচে চলে আসতো তাহলে কোনো ব্যাপার ছিল না, ঘুরে তো আসেনি, হোল্ড করছে সেই জায়গাটাকে চিনিয়ে দিয়েছিলাম। হোল্ড কীভাবে করছে বোঝা যায়, একটা জিনিস লক্ষ্য করুন, এখানে জুম করে দেখাচ্ছি, এই যে পিভট পয়েন্ট, একটাও ক্যান্ডেল কিন্তু পিভট পয়েন্টের নিচে ক্লোজিং দেয়নি, এসেছিল কিন্তু ক্লোজিং দেয়নি, এটা মানেই ও পিভট পয়েন্টকে রেসপেক্ট করে হোল্ড করছে। তারপরে তো একটা ব্রেকআউট এলোই, 1 ঘন্টা 15 মিনিট ধরে ও হোল্ড করছিল এই জোন থেকে, তার জন্যই কিন্তু আমি টেলিগ্রামে দিয়েছিলাম। এবার এই লজিকগুলো বোঝার চেষ্টা করুন, তাহলে সঞ্জয় দা ছাড়াও আপনি নিজেই ট্রেড করতে পারবেন, ঠিক আছে, কারোর দরকার নেই। ওকে, যাই হোক, এই স্টক নিয়ে বললাম, আমার এবার আমার অর্ডার বুকটা তো দেখিয়েছি, পজিশনটাও দেখিনি, একটু রিফ্রেশও করে দিই আপনাদের জন্য, রিফ্রেশও করে দিই। তাহলে আমি দেখুন, আমি যদি বসেও থাকতাম, এইটা কিনেছিলাম 266 টাকা, এটা নিয়ে যদি বসে থাকতাম তাহলে 5-6 হাজার টাকা প্রফিট আসতো, কিন্তু ঠিক আছে আমি মাঝখানে বেরিয়ে যাই। এক লট নিয়েই কাজ হয়েছিল, তুলনায় এক লটেও টাকা আসে, যারা বলেন এক লট করলে কী হবে তা নয়, ভালো টাকা এসেছে, 2,800 টাকাও ইজ এনাফ, বসে থাকলে তো আরও 5-6 হাজার টাকা আসতো, ইটস ওকে, সেটা সুইং ট্রেডিংয়ে হয়ে গেছে, পুষিয়ে দিয়েছে। যাই হোক, তো এই আমার ছিল, আর 10 ডেজ ট্রেডিং চ্যালেঞ্জও শেষ হলো। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে নেক্সট ট্রেডিং চ্যালেঞ্জে আপনারা কী জিনিসটা স্পেশালি বেশি দেখতে চান, কী জিনিসটা দেখতে চান সেগুলো নিয়ে একটু বলবেন, তাহলে আমি সেইভাবে একটু প্ল্যান করতে পারবো। অবশ্যই কমেন্ট করবেন যারা দেখেন, এটা রিকোয়েস্ট রইল আপনাদের কাছে, ঠিক আছে। তাহলে কি আপনাদের মতো করে আমি জিনিসগুলো আনার চেষ্টা করি, জানেন স্ট্রাকচার্ড ওয়েতে। যাই হোক, ভিডিওকে ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর তাছাড়া ওই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, বেল আইকনকেও প্রেস করে রাখবেন। আর আপনার স্ক্রিনের উপর কিন্তু আমার যে ফ্রি ক্লাসগুলো আছে তার ভিডিওসগুলো চলে আসবে, কিছু ইম্পর্টেন্ট ভিডিও টেকনিক্যাল অ্যানালিসিসের উপর আসবে, প্লিজ ক্লিক করে অবশ্যই দেখবেন। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।